হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুকিং হাউজের নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব খুবই কম উপকরণে ঝটপট বানানো যায় এমন একটা মজাদার সুইট রেসিপি। আর এই সুইট রেসিপিটি এতটাই ডিলিশিয়াস যে আপনি যে কোনো অকেশনেও এটা বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে উপকরণ হিসাবে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, আর সুজিটা চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির নেওয়ার জন্য। এরপর আমি এখানে নিয়েছি 1 কাপ দুধ। আমি 2 কাপ দুধকে জ্বালিয়ে 1 কাপ করে নিয়েছি। লিকুইড দুধের পরিবর্তে এখানে আপনারা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। এরপর আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে আপনারা চিনিটা নিয়ে নেবেন। এখন আমি এই চিনিতে দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। আর পানিটা দেওয়ার পর আমি চিনিটাকে 6 থেকে 7 মিনিট জাল করে একটা শিরা বানিয়ে নেব। অন্যদিকে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। তবে এই রেসিপিতে ঘিটা যত বেশি দেবেন এটা খেতে ততই টেস্টি হবে। তো এখানে ঘিটা আমি গলিয়ে নিয়েছি, আর এখন আমি কিছু ড্রাই ফ্রুট ভেজে নেব। আমি এখানে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। আর ড্রাই ফ্রুটের কোনো পরিমাপ নেই, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। কারণ এই রেসিপিতে বিভিন্ন রকম ড্রাই ফ্রুট আপনি অ্যাড করতে পারেন, আর ড্রাই ফ্রুট যত বেশি দেবেন ততই এই রেসিপিটি খেতে টেস্টি হবে। তো এখন আমি ড্রাই ফ্রুটগুলো হালকা করে একটু ভেজে তুলে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি ওই ঘিয়ে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি সুজি। এখন আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এখানে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুজিটা কিন্তু হালকা ব্রাউন কালার এসেছে। এই পর্যায়ে সুজিটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পর এখন ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি আগে থেকে যে চিনির শিরা বানিয়ে রেখেছিলাম, তো সেই গরম চিনির শিরাটা এখন আমি সুজিতে দিয়ে দিলাম। আমি এখানে যে প্রসেসে হালুয়াটা বানিয়ে দেখিয়েছি আপনারাও সেম পদ্ধতিতে বানিয়ে দেখবেন। এই হালুয়াটা একদম পারফেক্ট হয় আর খেতে অসাধারণ হয়, এতটাই টেস্টি হয় যে আপনি যে কোনো অকেশনে এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এবং সবাই আপনাকে খুবই প্রশংসা করবে এই হালুয়াটা খেয়ে। চিনির যে শিরাটা দিয়েছিলাম তো সেটা শুকিয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বয়েল করে রাখা দুধ। আমি 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর চেষ্টা করবেন দুধটা গরম দিতে। এবার আমি লো ফ্লেমে সুজিটাকে নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নেব। অন্যদিকে 1 কাপে আমি 2-3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি গরম দুধ, আর দুধে এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ কেশর। আর যে কোনো সুইট রেসিপিতে যদি কেশরের একটা ফ্লেভার দেওয়া যায় তো সেটা কিন্তু একেবারে রাজকীয় একটা স্বাদ চলে আসে, একটা ফ্লেভার চলে আসে। তবে আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এটা স্কিপ করে দেবেন। আপনারা কেশরের পরিবর্তে নামানোর সময়ে 1 টেবিল চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে সুজির হালুয়াটা কিন্তু বেশ ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমার কেশর ভেজানো দুধটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। খুব বেশি সময় নাড়াচাড়া করার প্রয়োজন হবে না, এটা সাথে সাথেই ড্রাই হয়ে যাবে। এবং সবশেষে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি, এতে করে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যে কোনো সুইট রেসিপিতে আমি 1 চুটকি লবণ দিয়ে দিই, এতে করে আমার মনে হয় মিষ্টির যে পারফেক্ট টেস্ট তো সেটা চলে আসে।
আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন যারা লবণটা পছন্দ করেন না মিষ্টির সাথে। এবার আমি হালুয়াটা খুব ভালোভাবে একবার ফাইনালি নাড়াচাড়া করে নিয়ে আমি এখন নামিয়ে নেব। এবার এই মজাদার গরম গরম সুজির হালুয়া আপনারা অতিথি আপ্যায়ন থেকে শুরু করে যে কোনো অকেশনে পরিবেশন করতে পারেন। চাইলে আপনারা ফ্রিজে এক সপ্তাহের মতো এই হালুয়াটা রেখে খেতে পারবেন। আমি এখন হালুয়াটা একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে আর কতটা ইয়ামি খেতে। আপনারা বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। খুবই কম উপকরণে ঝটপট একটি মজাদার সুইট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের যে কোনো অকেশনে এই সুইট রেসিপিটি কাজে আসবে। আর আমিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।